নীলা দেখছো এখানে চলে এসেছি আমরা গদখালিতে। তো তোমার এখানে একটা ভিডিও করতে চাচ্ছি। এখানে দেখো এরা সূর্যমুখী চাষ করছে তেলের জন্যে। পুরোটা কিন্তু সূর্যমুখী বাগান, আমি কতটা তোমাকে দেখাতে পারছি আমি জানি না। দেখতে পাচ্ছ পুরোটা সূর্যমুখী, সূর্যমুখীর বাগান এটা, বুঝছো? আর দেখো যে এখানে এটা ইয়ে এসছে, কি বলে এটাকে, মৌমাছি দেখতে পাচ্ছ? এটা মৌমাছি দেখো, এরা এখান থেকে মধু সংগ্রহ করছে, কেমন দেখতে পাচ্ছ মৌমাছি? এই দেখো মৌমাছি দেখতে পাচ্ছ, এই দেখো মৌমাছি, এটা এই দেখো মৌমাছি, গাছটা নড়ছে তো আমি এটাকে ধরতে পারছি না ঠিক মতো। এই দেখো দেখছো কিভাবে এটাকে নেকটার থেকে, এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, কিভাবে মৌমাছি এখান থেকে মধু সংগ্রহ করছে তোমাকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছে, একদম ক্লোজ ভিউ, একদম ক্লোজ ভিউ দেখো, দেখছো একদম ক্লোজ ভিউ দেখাচ্ছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফে উল্লেখ আছে এটা সম্পর্কে, আল্লাহ তাআলা বলেছেন যে আমি মৌমাছিদের উপরে আমি ইয়ে করলাম, আমি ওহি নাজিল করলাম যে তোমরা সেই পাহাড়ে চলে যাও এবং মানুষের তৈরি মাচায় তোমরা ঘর বানাও এবং সেখানে তোমরা মধু চাষ, মধু সংগ্রহ করো। তখন মৌমাছি আল্লাহর কথা শুনে সেখানে, দেখো আরও মৌমাছি এখানে এসছে, কি বিউটিফুল দেখো, কি বিউটিফুল, কি বিউটিফুল, প্রত্যেকটা ফুলে ফুলে মৌমাছি মৌমাছি। এই দেখো এখানে আরেকটা দেখছো, একদম ক্লোজ দেখানোর চেষ্টা করছি তোমাকে। এটা দেখো এটা এটা কদিন পরে ফুটবে, এটা কিন্তু এখনও ফুটেনি, এরকম বহু আছে, এটা দেখো এখনও ফুটেনি, এটা অল্প একটু ফুটেছে, এটা ফুটেনি এখনও। এই যে আরেকটা, পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছি, পারছি না হয়তো বা। আর এখানে একটু দেখাই এদিক থেকে, এটা হলো পেঁয়াজের চাষ করেছে আবার, এখানে দেখো